কথায় আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি কেবল আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য হিসেবেই রয়ে গেল। অন্যায় দেখলে একে তো কেউ থামায় না, বরং যারা থামাতে ইচ্ছা পোষণ করে তাদের সামনে এগুলোকে নিরুৎসাহিত করে অনেকেই। এর ফলে অপরাধীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেই যায়। আজকের ভিডিওতে ট্রেনে ঘটে যাওয়া এমন একটি লোমহর্ষক কাহিনী শুনতে চলেছেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সময়টি ছিল রাত 8 ঘটিকা। পাটনা থেকে গোয়াগামী একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ট্রেনটিতে অনেক যাত্রী ছিল, এত বেশি যাত্রী ছিল যে এখানে বসতে পারা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। সেখানে একজন বয়স্ক মহিলা তার 11 বছরের নাতনিকে নিয়ে ট্রেনে ওঠেন। ট্রেনটি পাটনা থেকে গোয়া পর্যন্ত যায়। ছোট ছোট গ্রাম থেকে আসা অনেক দিনমজুর এই লোকাল ট্রেনটিতে যাতায়াত করত। সেই বৃদ্ধ মহিলাটি এত ভিড়ের মধ্যেও সৌভাগ্যবশত একটি সিট পেয়ে যায়। সে সময়ে ট্রেনের ভিতরে 200 থেকে 300 দিনমজুর উঠেছিল। তাদের মধ্যে একজন যুবক সেই বৃদ্ধ মহিলা ও বাচ্চাটির সামনে অশ্লীল গান শুনতে শুরু করে। সম্পূর্ণ ঘটনাটি আশেপাশে থাকা লোকজন তাদের চোখে দেখছিল। এমনকি ট্রেনে থাকা বাকি দিনমজুরগুলো এমন কর্মকাণ্ড তাদের নিজের চোখে দেখছিল। শুধু কি তাই, সেই যুবকটি ছোট বাচ্চাটিকে ইশারা করে গানের তালে তালে কোমরও নাচাচ্ছিল। এর মধ্যে আরেকজন বাচ্চা মেয়েটিকে তার কাছে ডাকছিল। ট্রেনটি তার নর্মাল গতিতে এগিয়ে যাচ্ছিল, যাত্রীরাও যার যার জায়গায় বসেছিল, কিন্তু সেই যুবকটি বাচ্চা মেয়েটিকে বিরক্ত করা বাদ দেয় না। অবশেষে একজন বৃদ্ধ লোক তার প্রতিবাদ করে বসে। সে তাদেরকে জিজ্ঞেস করে বসে, তাদের ঘরে কি মা বোন নেই? তখন সেই যুবকটি বয়স্ক লোকটিকে ধমক দিয়ে বসে। সেই লোকটিকে হুমকি দেওয়া হয় যে বেশি কথা বললে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে। এভাবেই রাত 11টা বেজে যায়। কিন্তু যুবকগুলো আরও উগ্র হয়ে ওঠে, তারা মেয়েটির আরও কাছে ঘেষার চেষ্টা করে। এতক্ষণ তো তারা শুধু ইশারা করছিল, কিন্তু এখন তারা তাকে ছোঁয়ার চেষ্টা করছিল, কখনো সামনের দিক থেকে আবার কখনো পিছনের দিক থেকে। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে, মেয়েটির বৃদ্ধ দাদি কি করছিল? আসলে সে একজন বয়স্ক মহিলা, সে চাইলেই কিছু করতে পারবে না। তারপরও যতটুকু সম্ভব ফেরানোর চেষ্টা করছিলেন। যখন একজন ব্যক্তি তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চান, তখন আরেকজন ব্যক্তি থামিয়ে বলে এটি তাদের নিত্যদিনের কাজ, যদি এদের এসব কর্মকাণ্ডে কেউ ব্যাঘাত ঘটায় তাহলে তারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়, এমনকি তাদের মারার পাশাপাশি চলন্ত ট্রেন থেকে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। সকাল যত ঘনিয়ে আসে, ধীরে ধীরে জাহানাবাদ স্টেশন নিকট আসতে শুরু করে এবং সেই বখাটিগুলো এক স্টেশনে নেমে যায়। কিন্তু ট্রেন থেকে নামার আগেই সেই 11 বছর বয়সী বাচ্চা মেয়েটিকে লাগাতার উত্তপ্ত করতে থাকে। শুধু তারাই নয়, বরং যাদের সামনে এই ঘটনাটি ঘটে তারা কখনোই তাদের মন থেকে এই ঘটনাটি মুছে ফেলতে পারবে না। যখন ট্রেনটি জাহানাবাদ স্টেশনে থামে, তখন সেই বৃদ্ধ মহিলা স্বস্তির নিঃশ্বাস নেন। অবশেষে ঘটনাস্থলে পুলিশ আসে, যাদেরকে সারা রাত দেখা যায়নি। হয়তো তারাও বখাটেদের সম্পর্কে অবগত ছিল, এ কারণেই তাদের কাছে যাওয়ার সাহস পায়নি। একবার চিন্তা করে দেখুন, প্রয়োজনে যদি আপনাকে দূরপাল্লায় ভ্রমণ করতে হয় তখন কি করবেন? আপনাদের কাছে একটি অনুরোধ, দূরে ভ্রমণ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পাশাপাশি মেয়েরা বয়ফ্রেন্ডদের সাথে এসব ভ্রমণে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন। পরের ভিডিওতে কথা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।